তো এটা তো আমরা সবাই জানি যে ক্রিকেটে এক একটি রান দলে জয় আর হারে বড় ভূমিকা পালন করে, কিন্তু কখনো কখনো এই এক একটি রান নিতে গিয়েই অদ্ভুত সব রান আউটের ঘটনা ঘটে। তো আজকের এই ভিডিওতে আপনি দেখবেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খারাপ পাঁচটি রান আউট, যা দেখে আপনিও অবাক হবেন। অ্যাডাম জাম্পা। তো এই রান আউটটি হয়েছিল বিগ ব্যাশ লিগে, যার ব্যাপারে কেউ কখনো কল্পনাও করেছিলেন না। ম্যাচে যখন অ্যাডাম জাম্পা উইন্ডিজ ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভোকে বল করলেন, তখন ব্যাটসম্যান শট মারেন আর তাতে বল এসে নন স্ট্রাইকার ব্যাটসম্যানের ব্যাটে লেগে অ্যাডাম জাম্পার নাকে লেগে উইকেটে লাগে, আর নন স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজের বাইরে থাকায় আউট হয়ে যান। এই ঘটনায় ব্যাটসম্যান তো আউট হয়েই যান, কিন্তু জাম্পার নাকে বেশ চোট লাগে আর সাথে সাথে মেডিকেল টিমকে ডাকা হয়। অদ্ভুত এই রান আউট আজ অবধি বেশ মনে রাখার মতোই ছিল, কারণ এমন রান আউট খুব কম সময়ই দেখা যায়। আজহার আলী। এবারে রয়েছে পাকিস্তানি ক্রিকেটার আজহার আলীর সাথে ঘটা রান আউট, যাকে দেখার পর সবাই অবাক হন। 2018 সালে অস্ট্রেলিয়ার পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছিল, তখন আজহার আলী যখন বলে শট করলেন, বলটি এজ হয়ে স্লিপ ফিল্ডারকে মিস করে বাউন্ডারির দিকে চলে যায়। আজহার আলী মনে করেন যে বল বাউন্ডারিতে টাচ করবে, কিন্তু বলে অতটা গতি ছিল না। এদিকে আজহার আলী মনে করেন যে বল বাউন্ডারি টাচ করে চার হয়েছে, আর তিনি পিচের মাঝে দাঁড়িয়ে নন স্ট্রাইকার ব্যাটসম্যানের সাথে কথা বলা শুরু করে দেন। তার এ ব্যাপারে ধারণাই ছিল না যে বল আসলে বাউন্ডারিতে টাচ করেনি। এরপর যখন অস্ট্রেলিয়ান উইকেট কিপার বল নিয়ে স্ট্যাম্প ভেঙে উল্লাস শুরু করেন, তখন তিনি বুঝতে পারেন পুরো ঘটনাটি। সামিত পাটেল। 2013 সালে নটিংহ্যামশায়ার আর ডার্বিশায়ারের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলছিল, তখনকার কথা এটি। সামিত পাটেল যখন ব্যাটিং করছিলেন, তখন একটি বলে শট মেরে বল না দেখে শুনেই রান নিতে শুরু করেন। এরপর পিচের মাঝে গিয়ে যখন উনি দেখলেন যে বল ফিল্ডারের হাতে আর নন স্ট্রাইকার ব্যাটসম্যানও রান নিচ্ছেন না, তখন তিনি পেছনে ফিরে যাবার চেষ্টা করেন, কিন্তু ভাগ্য খারাপ ছিল। তিনি পিছনে ঘোরার চেষ্টা করতেই পিছলে পড়ে যান আর উইকেট হারিয়ে ফেলেন। ইনজামামুল হক। এ রান আউট পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচে হয়েছিল 2006 সালে, যাতে পাকিস্তানের ব্যাটসম্যান ইনজামামুল হক ব্যাট চালালে বল সোজা সুরেশ রায়নার কাছে যায়। এরপর রায়না দেখেন যে ইনজামাম ক্রিজের বাইরে দাঁড়িয়ে আছেন, তো রায়না আউট করার জন্য উইকেটের দিকে বল মারেন। এরপর দেখুন কি ঘটে, রায়না বল ছুড়ে মারলে ইনজামামুল হক বলের সামনে নিজের ব্যাট চালিয়ে ডিফেন্স করেন, যেন তিনি বোলারের করা বল খেলছেন। এরপর ইন্ডিয়া আপিল করলে আম্পায়ার থেকে আউট ঘোষণা করেন, কারণ এটা ক্রিকেট রুলের বিপক্ষে ছিল। আর যখন তিনি বলের সামনে ব্যাট এনেছিলেন, তখন তিনি ক্রিজ থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন। মিসবাহুল হক। তো চলুন দেখি আরও একটি রান আউট, যাতে আরও একবার পাকিস্তানি প্লেয়ার শিকার হন। এ রান আউট 2007 সালে হয়, যাতে মিসবাহুল হক আউট হন। এই টেস্ট ম্যাচ ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে চলছিল, যাতে মিসবাহুল হক শট মেরে রান নেবার জন্য দৌড় দেন। এরপর যখন ফিল্ডার বল নিয়ে সোজা উইকেটের দিকে থ্রো করেন, তখন মিসবাহুল হক গায়ে লাগতে পারে বলে বল থেকে বাঁচার জন্য ক্রিজের ভেতরের দিকে লাফ দেন, আর বল উইকেটে লেগে যায়। যখন বল উইকেটে লাগে, মিসবাহুল হক ক্রিজের ভেতরেই ছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি মাটিতে নয় বরং হাওয়াতে ছিলেন। ওনার পা এবং ব্যাট হাওয়াতে ছিল, তাই তাকে আউট ঘোষণা করা হয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।